নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, এতক্ষণে তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। সুতরাং এ বিষয়ে আর বিশেষ কিছু বলবো না, অযথা সময় নষ্ট করতে চাই না। শুধুমাত্র ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা নিয়মিত চ্যানেলটি দেখছেন এবং আজকে যারা দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্টটা খুব দরকার চ্যানেলটি গ্রোয়ের জন্য। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি। এফএসএলের পক্ষ থেকে ইতিমধ্যে 10টি দলের নাম জানিয়ে দেওয়া হয়েছে, 10টি প্র্যাকটিস মাঠের কথা বলে দেওয়া হয়েছে যে কোন দল কোথায় প্র্যাকটিস করবে, সেই সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন কিন্তু আইএসএলের দলগুলোকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এফএসডিএল। তো এখন প্রশ্ন হলো যে তাহলে ইস্ট বেঙ্গলের কি চান শেষ হয়ে গেছে? ইস্টবেঙ্গল কি আইএসএল আর খেলতে পারবে না? এফএসডিএল কি সেটাই বলতে চেয়েছে? তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও এবং আমরা জানতে এবং পাশাপাশি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে কোন কোম্পানির নাম ভেসে উঠছে ইস্টবেঙ্গলের ইনভেস্টরের হিসাবে এবং কবে সেটা ঘোষণা হতে পারে, এই ব্যাপার নিয়ে। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা জানতে পেরেছি যে ইস্টবেঙ্গলের কিন্তু ইনভেস্টর যে ব্যাপারটা রয়েছে, ইনভেস্টর ইস্যু কিন্তু খুব শীঘ্রই, অর্থাৎ আজকাল যে কোনো মুহূর্তে সেটা কিন্তু ডিলটা ফাইনাল হতে পারে। অর্থাৎ আমরা জানতে পেরেছি ইস্টবেঙ্গল কিন্তু তাদের যে যাবতীয় ক্রাইটেরিয়া থাকে, একটা ইনভেস্টরের যে সমস্ত পেপার্স থাকে সেই পেপারের সমস্ত কিছু কমপ্লিট তারা কিন্তু সেই পেপার্স পাঠিয়ে দিয়েছে, বলতে ড্রাফট সেই পাঠিয়ে দিয়েছে কিন্তু কোম্পানির কাছে। তো সেই কোম্পানি এবার যদি সেটা দেখে তাদের যে কার্যকলাপ রয়েছে সেগুলো পূরণ করে সই করে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু এগ্রিমেন্ট হয়ে যাবে। অর্থাৎ ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন ইনভেস্টরের চুক্তি প্রায় চূড়ান্ত, এটা বলা যেতেই পারে। অর্থাৎ যে কোনো মুহূর্তে সেটা কিন্তু আমরা জানতে পারি ঘোষণা হলে। তো আজকে ঘোষণা হবে কি না সেটা বলা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে খুব যে দেরি নেই যে আজকে হতে পারে, কালও হতে পারে বা পরশু হতে পারে, অর্থাৎ শুক্রবার কিন্তু লাগছে না, অর্থাৎ বুধবারের মধ্যেই, আজ কাল পরশু এই তিন দিনের মধ্যে কিন্তু অফিশিয়ালি কনফার্ম হয়ে যাবে যে ইস্টবেঙ্গলের ইনভেস্টর কারা হচ্ছে। তো ইস্টবেঙ্গলের ইনভেস্টর কারা হচ্ছে সেই প্রসঙ্গে আসতে গিয়ে আমি কিন্তু বিভিন্ন সোর্স মারফত দুটো কোম্পানির নাম জানতে পেরেছি, সেটা নাম বলতে গেলে নাম জানতে পারিনি কিন্তু কোম্পানির সম্বন্ধে কিছু তথ্য পেয়েছি, সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। আমরা জানতে পেরেছি প্রথমে ইস্টবেঙ্গল কিন্তু কথা চালাচ্ছিল ইংল্যান্ডের একটা কোম্পানির সঙ্গে, এসে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে কিন্তু সেই কোম্পানির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের যে আলোচনা সেটা ভেস্তে যায়। তারপর ইস্টবেঙ্গল কিন্তু আবার নতুন করে আলোচনা শুরু করে ভারতীয় দুটি কোম্পানির সঙ্গে এবং এই দুটি কোম্পানির মধ্যে একটি, যেটা নাম আমরা জানতে পারছি না, শুধু এতটুকু হিংস পেয়েছি সূত্র মারফত যে সেই কোম্পানিটির মানে বেশিরভাগ ব্যবসা কিন্তু নর্থ ইস্ট ভারতে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতে তার ব্যবসাটা সবথেকে বেশি, সেই কোম্পানি হতে চলেছে ইস্টবেঙ্গলের ইনভেস্টর। এখন প্রশ্ন হচ্ছে নামটাকে জানতে পারলাম না। তো নামটা জানতে পারলেও আমি আপনাদের বলতে পারছি না, কেননা একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সূত্র যেখান থেকে খবরটা পেয়েছি এটা রিকোয়েস্ট করা হয়েছে কোনোভাবে যেন নামটা লিক না করা হয় যতক্ষণ না ইনভেস্টরের নাম ঘোষণা হচ্ছে। অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা আপ্রাণ চেষ্টা করছেন যেন কোনোভাবেই লিক না হয় নামটা, এবং এই জন্য কিন্তু ইস্টবেঙ্গলের অনেক কর্তাই সেই ব্যাপারটা জানেন না, দু তিনজনের মধ্যে কিন্তু সেই নামটা সীমাবদ্ধ রয়েছে। তো যে কোনো মুহূর্তে কিন্তু সেই ইনভেস্টরের নাম আপনারা জানতেই পারবেন, একটু ধৈর্য ধরুন, নামটা কিন্তু আপনারা নিজেরাই জানতে পারবেন, সেটা কিন্তু আমি চাই ক্লাব থেকে নামটা সবাই জানুক, যাতে এই নামটা নিয়ে পরবর্তীকালে আবার ক্রিটিসাইজ না হয় এবং সেই মানে হওয়া কাজ যাতে আবার কোনো কারণবশত যদি ডিলটা ফাইনাল না হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের এই বছরের মতো আইএসএল খেলা শেষ হয়ে যাবে, ফলে ইস্টবেঙ্গলকর্তারা প্রসূন মুখার্জির মতো সেই ঘটনা আর করতে চাইছেন না, মানে সেটা কিন্তু প্রায় কনফার্ম হতে হতে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই বছর কিন্তু ইস্টবেঙ্গলকর্তারা এবার অন্তত চেষ্টা করছেন যাতে ইনভেস্টরের ব্যাপারটা কোনোভাবেই বাইরে না আসে, লিক না হয়, এই ব্যাপারটা কিন্তু তারা চূড়ান্ত করে ফেলেছেন, ফলে নামটা কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো আপনারা জানতে তারপরে আপনারা কিন্তু খুব শীঘ্রই সেই নামটা জানতে পারবেন। তো আমাদের কাছে আর একটা বিশেষ খবর আপনাদের জানানো দরকার বলে মনে করি, সেটা হচ্ছে এফএসডিএল কিন্তু আপনাদের অনেকে হয়তো প্রশ্ন করবেন যে এফএসডিএল 10টা দলের নাম ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, তাহলে কী করে ইস্টবেঙ্গলের পক্ষে আইএসএল খেলা সম্ভব? তো সেই প্রসঙ্গে এবার আসছি।
ইউটিউবের নাম কিন্তু আমি এবার আমি প্রকাশ আনবো না, কেননা এটা পরবর্তীকালে আমার ক্ষেত্রে খারাপ হতে পারে, তাই আমি বলছি না। তো কিছু চ্যানেল আছে, আপনি নিজেই বুঝতে পারবেন, কিছু চ্যানেল তাদের 20-23,000 বা সামথিং কিছু সাবস্ক্রাইবার রয়েছে। তারা দেখবেন সকালে একটা খবর প্রচার করে, বিকেলে একটা খবর প্রচার করে, কখনও তিনি আসেন তো কখনও তার ভাই বা কখনও তার বন্ধু, এরা দুজনেই ইউটিউবে আসেন এবং তারা একটা বিষয় নিয়ে 3-4 মিনিটে ভিডিও বানান, আবার দিনে 4-5টা ভিডিও বানান। তারা বিভিন্ন সময় আমরা বলছি তারা মোটামুটি এই গত মাসে কম করে 10টা কোম্পানির নাম কিন্তু তারা প্রকাশ করেছে, এবং আজকেও তারা আমরা দেখতে পাচ্ছি যে আর একটা কোম্পানির নাম তো সকালবেলায় প্রকাশ করে তাদের কাছে না এই খবর রয়েছে যে এই কোম্পানির সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা চলছে। তারা কিন্তু আমরা জেনেছি তারা অফিসিয়াল চয়েস বলে একটা কোম্পানির নাম বলেছে যে নাকি অফিসিয়াল চয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের ইনভেস্টর বা কি স্পন্সর হয়ে আসছে, ইস্টবেঙ্গল নাকি ইনভেস্টর আসছে না বড় স্পন্সর আসছে। তো এই ব্যাপারটা নিয়েই আমার আপত্তি, আমি কিন্তু এই চ্যানেলটি দেখতে চাই না, কিন্তু মাঝে মধ্যে খবরটা দেখি যে সত্যি এরা কিছু জানে কি না, কিন্তু আমার মানে বলতে বাধা নেই এরা কিন্তু যতটা নিজেদেরকে মানে সব জানতা ভাবে সব জানতা তারা কিন্তু নন। তারা ইতিমধ্যে বেশ কিছু তারা রাইস এডুকেশনের নাম বলেছিল, ফার্স্ট তারা বলেছিল রাইস এডুকেশনের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা চলছে, সেটা কিন্তু হয়নি। তারা বলছে টেকনো ইন্ডিয়ার সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে, সেটাও আমরা দেখতে পাইনি। অর্থাৎ তারা বিভিন্ন সুতায় এই না আরও বেশ কিছু কোম্পানির নাম তারা বলেছে, তো দেখা যাচ্ছে দেখা যায় সেই নামগুলো কিন্তু একের পর এক মিথ্যা খবর বলে পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি। তারা কিন্তু প্রতিদিন একটা না একটা নাম বের করে একটা ওইটা নিয়ে 2-3 মিনিটের ভিডিও তৈরি করেন এবং সেটা নিয়ে থাকেন। যাই হোক, কিন্তু তাদের কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে বলতেই বাধা নেই, তো ফলে তারা ভিডিও বানাচ্ছেন, তাদের প্রচুর সময় রয়েছে সেই জন্য। কিন্তু এই রুমার্সে আপনারা যাবেন না, আমি আপনাদের বলছি যে স্পন্সর ইস্টবেঙ্গল আসছে না, ইস্টবেঙ্গলে ইনভেস্টর আসছে। হ্যাঁ বন্ধু, পরে মিলিয়ে নেবেন, ইস্টবেঙ্গলে কোনো স্পন্সর আসছে না, ইস্টবেঙ্গলে ইনভেস্টরই আসছে, এটা কিন্তু কনফার্ম নিউজ। এই খবরটা কিন্তু বিশেষ সূত্রে আমি পেয়েছি, আপনাদের বলে দিলাম ইনভেস্টর ছাড়া কিন্তু ইস্টবেঙ্গলের এবার আইএসএ খেলা সম্ভব নয়। তো ইস্টবেঙ্গল কর্তারা ভালো করে জানেন, সেই জন্য ইস্টবেঙ্গল কর্তারা কিন্তু স্পন্সরের দিকে যাননি, তারা কিন্তু ইনভেস্টার নিয়ে আসছেন ক্লাবে, এবং সেটা কিন্তু আর 2-1 দিনের মধ্যে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, তখন আপনারা বলবেন যে আমি কথাটা মিথ্যে না সত্যি বলেছি। তো ওই চ্যানেলগুলো আর সেই ইউটিউবের কথাটা বলছি আবার, সেই ইউটিউবার কিন্তু এই ধরনের খবর প্রচার করে, এবং তারপর আমরা দেখছি যে অফিসিয়াল চয়েস নিয়ে বিভিন্ন ইউটিউবার সেই খবরটা দেখে কিন্তু প্রচার করছে, হ্যাঁ ইস্টবেঙ্গল নাকি স্পন্সর হতে চলে অফিসিয়াল চয়েস। তো এই ধরনের ইউটিউবার আদতেও এদের কোনো খবর আছে কিনা জানি না, তো একটা ইউটিউবার এই খবর প্রচার করে তারপর থেকে দেখা যায় যে বিভিন্ন ইউটিউবার যারা রয়েছে তারা ওই খবরটা নিয়ে ভিডিও বানাতে থাকেন। তো এই প্রতিদিনই তো এটা হতে হয়ে চলেছে, তো যেটা কিন্তু কখনোই কাম্য নয়। আমার কাছে যা খবর রয়েছে অফিসিয়াল চয়েস বলে কোনো কোম্পানি ইস্টবেঙ্গলে ইনভেস্টর হয়ে আসছে না, পঞ্চায়েত তো দূরের কথা। যাই হোক, পরে দেখা যাবে সত্যি সত্যি হয় কি না, যদি হয় তাহলে অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো যে সত্যি তারা ভালো খবর বের করে নিয়ে আসতে পেরেছে, কিন্তু আমার কাছে যা খবর এটা কখনোই সম্ভব নয়, কেননা অফিসিয়াল চয়েসের মতো কোনো কোম্পানি ইস্টবেঙ্গল স্পন্সর হিসাবে আসছে না, ইস্টবেঙ্গল ইনভেস্টর নিয়ে আসছে, সেটা আপনারা নিশ্চয়ই আগামীকাল বা পরশু দেখতেই পাবেন। তো ইস্টবেঙ্গলের আইএসএল খেলা কতটা সম্ভব এই বিষয়ে আমি বলবো, যেহেতু ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত কোনো আবেদন করেনি, এফএসডির কাছে কোনো বিট পেপার ওঠায়নি, ফলে তারা কিন্তু এখনও 10 দলের আইএসএল হচ্ছে বলেই জানে, ফলে তাদেরকে বলতেই হচ্ছে যে 10 দলের আইএসএল হবে, 10 দলের মাঠ রাখা হয়েছে। তো একটা প্রশ্ন রয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন না, 10টা কিন্তু প্র্যাকটিস মাঠ রাখা হলেও আরও 6টি মাঠের কথা তারা জানিয়ে দিয়েছে, অর্থাৎ 16টি মাঠ তারা রেখেছে এবং আরও 2টি মাঠ তারা কিন্তু অবজারভেশনে রেখেছে, অর্থাৎ 18টি টোটাল প্র্যাকটিস মাঠ কিন্তু তারা রেখে দিয়েছে। এবং শোনা যাচ্ছে যে এফসি গোয়া তারা কিন্তু ওই 10টি দল যে মাঠ এফএসডি সবাইকে দিয়েছে সেই মাঠে তারা প্র্যাকটিস নাও করতে পারেন, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের নিজস্ব আছে তাদের নিজস্ব প্র্যাকটিস মাঠে তারা প্র্যাকটিস করতে পারেন, যেহেতু তারা স্থানীয় দল, ফলে একটা মাঠ এখান থেকে যখন বেরিয়ে আসবে পাশাপাশি ওই যে বাকি 6টা মাঠ এফএসডি রেখে দিয়েছে সেই 6টা মাঠ থেকে কিন্তু ইস্টবেঙ্গল যদি আইএসএল খেলে তাহলে তারা কিন্তু একটা মাঠ ওখান থেকে অবশ্যই পেয়ে যাবে। অর্থাৎ আপনি বুঝতেই পারছো যে মাঠের কোনো অবস্থা মানে অভাব হবে না ইস্টবেঙ্গলের প্র্যাকটিসের জন্য। তো প্রশ্ন হলো, আর ইস্টবেঙ্গল কেন আইএসএল এখনও অন্তর্ভুক্ত হয়নি, সেটা তো আপনারা সকলেই জানেন। তো এফএসডিরও কাছে যেহেতু এখনও আবেদন করেনি সেই জন্য এফএসডি কিন্তু 10টি দলের নাম বলেছে, আর যেই মুহূর্তেই কিন্তু ইস্টবেঙ্গল ইনভেস্টার ঘোষণা করে আবেদন করবে সঙ্গে সঙ্গে দেখবেন যে ওই ইস্টবেঙ্গল নামটাও সেখানে ঢুকে যাবে। অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে অযথা চিন্তা করার কিছু নেই, আপনারা দেখতে থাকুন। ইস্টবেঙ্গল কিন্তু আইএসএল খেলছে এবং আরও জানা গেছে যে 31 আগস্ট যে মানে আইএসএলের ফিক্সচার বের করার কথা ছিল এফএসডির সেটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে শেষের দিকে সম্ভবত আইএসএলের ফিক্সচার
সরি ফিকচার তৈরি হবে এবং তখন জানিয়ে দেওয়া হবে কোন দলের সঙ্গে কোন দলের কোন ম্যাচ রয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সময় কিন্তু কিছুটা আরও বাড়িয়ে দেওয়া হলো ইস্টবেঙ্গলের জন্যে। ইস্টবেঙ্গল যে আইএসএলে ঢুকতে পারে সে বিষয়ে কিন্তু এফএসডিএলের কর্তারাও ওয়াকিবহল, তারাও জানে যে ইস্টবেঙ্গলের সঙ্গে ইনভেস্টরের কথা চলছে, যে কোনো মুহূর্তে একটা ভালো খবর বেরিয়ে আসবে। ফলে ইস্টবেঙ্গল যদি আইএসএল খেলতে পারে তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের জন্য ভালো এবং আইএসএলের জন্যও ভালো। ফলে তারা সেই জায়গাটা রাখার জন্যই তারা কিন্তু আবার ফিক্সচারটাও কিন্তু পিছিয়ে দিয়েছে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকের শেষের দিকে হবে, অর্থাৎ 31 আগস্ট কিন্তু ফিক্সচার তৈরি হচ্ছে না আইএসএলের। অর্থাৎ বুঝতেই পারছো যে ইস্টবেঙ্গলে কিন্তু আইএসএলের জন্য জায়গা রয়েছে এবং এফএসডিএলও চাই ইস্টবেঙ্গল যাতে আইএসএলে খেলুক। তো ভিডিওটা আছে, আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে চ্যানেলটির সেবৃদ্ধি ঘটুক। তোমাদের সাপোর্টটা কিন্তু দরকার ফ্রেন্ডস, তো আশা করি তোমাদের সাপোর্টটা পাবো যাতে চ্যানেলটি গ্রো হয়। তো ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমাদের সকলকে ভালো রাখে। নমস্কার।